গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বিকেলে তাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। 516 নম্বর কেবিনে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যদিও আজ সকাল থেকেই যেমনটা জানা যায় যে তিনি যখন বাড়িতে ছিলেন তার রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে, প্রায় 70-এর নিচে নেমে যায় অক্সিজেনের মাত্রা, এবং সেই পরিস্থিতিতে একেবারে গ্রিন করিডোর করে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে আসা হয় উডল্যান্ডস হাসপাতালে। এবং এই মুহূর্তে চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন যে তিনি শারীরিক অবস্থা এই মুহূর্তে তার স্থিতিশীল। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন এবং আরেক প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই ঝিলম, তোমার কাছে আসবো। ঝিলম, একেবারে যে মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়, যে সময় তার রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম ছিল এবং কিছুক্ষণ আগে মেডিকেল বুলেটিন হাসপাতালের তরফে যেমনটা জানানো হচ্ছে যে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে সকালে যে সংকট ছিল সেই সংকট এখনও বজায় আছে। অর্থাৎ যেটা উদ্বেগের কারণ ছিল সেই উদ্বেগের কারণ এখনও বজায় আছে। তার স্যাচুরেশন যেটা ছিল, যেটা নিয়ে উদ্বেগ ছিল, তার যে অক্সিজেনের মাত্রা কমে আসছিল যেটা, সেটা নিয়ে যে উদ্বেগ ছিল, সেই উদ্বেগ ছিল। উদ্বেগমুক্ত হননি চিকিৎসকরা, পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে, যন্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেই যন্ত্রটা হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন থ্রু বাইপ্যাপ, এবং এটাকে ভেন্টি বাইপ্যাপ বলা হচ্ছে। অর্থাৎ ভেন্টিলেটর ব্যবহার করা হচ্ছে, ভেন্টিলেটরটা নন ইনভেসিভ ভেন্টিলেটর এবং বাইপ্যাকের সাহায্যে ভেন্টিলেটর দেওয়া হচ্ছে, যাতে তার ফুসফুসটা স্বাভাবিকভাবে যেরকম অক্সিজেন স্যাচুরেশন বজায় রাখা দরকার সেটা করতে না পারায় কৃত্রিমভাবে সেটা করা হচ্ছে। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, তার শরীরে সংক্রমণ রয়েছে, যে অ্যান্টিবায়োটিক বাড়িতে দেওয়া হয়েছিল সেই অ্যান্টিবায়োটিক পরিবর্তন করা হয়েছে। আজকে দুপুরে তার হাইপক্সিয়া হচ্ছিল, অক্সিজেনের মাত্রা কমার পাশাপাশি শরীরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা শরীরে অতিরিক্ত হলে হাইপক্সিয়া এবং যেটা হয় ড্রাউজিনেস হয়, সেই ড্রাউজিনেসটা হচ্ছিল, এবং সেই কারণে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার জন্য চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এবং এরপরে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তাকে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে তার কী কী সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সামাল দেওয়া যায় কি না। তিনি কিন্তু সংকটমুক্ত নন, তার বহু প্রবলেম রয়েছে, বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গের যে প্রবলেম রয়েছে সেইগুলো সামাল দেওয়ার জন্য মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসকদের রাখা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তার ইনফেকশাস ডিজিজ একজন বিশেষজ্ঞকে রাখা হয়েছে, সেই ইনফেকশনের তিনি কারণগুলো দেখছেন, তাকে অ্যান্টিবায়োটিক যেটা বাড়িতে দেওয়া হচ্ছে আইভির মাধ্যমে আলাদা করে দেওয়া হচ্ছে। তবে তার যে অবনতি হচ্ছিল শারীরিক অবস্থা, সেই অবনতিটা এখন না থাকলেও পরিস্থিতি কিন্তু এখনও নজরদারিতে রাখার মতো, এবং এই যে আশঙ্কা যেটা রয়েছে সেই আশঙ্কা আবারও হতে পারে সেই পরিস্থিতির দিকে। মেকানিক্যালি পুরো পরিস্থিতিটা প্যারামিটার স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। চিকিৎসকরা যেটা বলছেন যে তার যেহেতু কোমরবিডিটি রয়েছে, তার যে যথেষ্ট বয়স রয়েছে এবং ক্রনিক এই যে সিওপিডি রয়েছে, সেই সমস্ত কারণে তারা এখনও এই যে বিপদ মুক্ত সেটা বলছেন না, পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একেবারে ছিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে যেমনটা জানালেন যে এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন এবং কিছুক্ষণ আগে হাসপাতালের তরফে যে মেডিকেল বুলেটিন তাতে যেমনটা বলা হয়েছে যে তার দুই ফুসফুসেই সংক্রমণ রয়েছে, বাম ফুসফুসে সম্ভবত ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে, অন্যদিকে ডান ফুসফুসেও একটা সংক্রমণ রয়েছে। কী ধরনের সংক্রমণ তা জানতে তার নমুনাও ইতিমধ্যে পাঠানো হয়েছে। আমরা এই বিষয়ে জানতে আরও কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার সঙ্গে, কিন্তু তার আগে শোনাবো প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাউস ফিজিশিয়ান কি বলছেন, তার শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল যে জায়গা থেকে তাকে আজকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওনার আসলে এমনিতে তো অনেক দিন থেকেই বিভিন্ন রকমের শারীরিক অসুবিধাগুলি ওনার ছিল, তো সেগুলো নিয়েও কিন্তু উনি অতি সম্প্রতিকালে মোটামুটি সেগুলো কাটিয়ে উঠছিলেন, ঘরে হাঁটাচলা করছিলেন, এগুলো সব চলছিল। এই লাস্ট কয়েকটা দিন ধরে ওনার একটু জ্বর হচ্ছিল, এবং জ্বর হওয়ার পরে তারপরেও এমনি অবস্থাটা স্থিতিশীল ছিলই, কিন্তু যেহেতু জ্বরের সঙ্গে সঙ্গে টোটাল কাউন্ট এগুলো একটু বেশি আসছিল, তো সেই জন্য ঘরেই প্রাথমিকভাবে কিছু চিকিৎসার চেষ্টা করা হয়েছিল অ্যান্টিবায়োটিক এসব দিয়ে। তো আজকে সকাল থেকে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার ওই যেটা অক্সিজেন স্যাচুরেশনটা একটু কমের দিকে যাচ্ছিলো, শ্বাসকষ্টটা একটু বেশি বেড়েছিল, এবং সেই জন্যই দুপুরের দিকে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওনাকে এখন ভর্তি করে দেওয়াটাই ভালো, ঘরে রাখাটা একটু ঝুঁকির কাজ হয়ে যায় আর কি, সেই জন্যই ওনাকে ভর্তি করা। এখন ওনাকে উডল্যান্ডে ভর্তি করে
এখন প্রাথমিকভাবে ওনাকে একটু স্টেবিলাইজ করার চেষ্টা হচ্ছে, একটু বাইপাপ যে যন্ত্র আছে সেটা দিয়ে আইসিউতে রেখে সেভাবে একটু স্টেবিলাইজ করা হচ্ছে যে, এবং এখন হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন এবং বাকি সব কিছুটা একটু হলেও আগের থেকে উন্নতি হয়েছে। তবে এখন যেটা আছে ওনার সেটা হচ্ছে যে ওনার ডান দিকের যেটা ফুসফুস লাংসে সেখানে একটা নিউমোনিয়া আছে, সেই নিউমোনিয়ার সঙ্গে একটা যেটা থাকলে যেটা সেপসিসের মতো যে জিনিসটা হয় সেটা হয়েছে, এরকম একটা অবস্থাতে উনি আছেন আর কি। আমরা সকালবেলার থেকে যেরকম একটা অবস্থার কিছুটা হলো অবনতি হচ্ছিল যেটার জন্য আমরা দুপুরে ওনাকে ভর্তির সিদ্ধান্ত নিই, এই ভর্তির পরে প্রায় এই যে এক দেড় ঘন্টা যে সময় কেটেছে এর মধ্যে কিছুটা হলেও অবস্থাটা একটু স্থিতিশীল হয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে উনি আগেরবারও এরকম সংকট কাটিয়ে উঠেছেন, আমরা আশা করব যে উনি এবারও সেই সংকট কাটিয়ে উঠবেন। এখন মূলত শ্বাসকষ্টটাই তার সমস্যা এবং জ্বর, শ্বাসকষ্ট এবং জ্বর এই দুটোই তার সমস্যা, এবং এই শ্বাস জ্বরের জন্যেই এই শ্বাসকষ্টটা এখন বেড়ে গেছে, যেটা আমাদের সেপটিসিমিয়া বলে, মানে শরীরে রক্তের মধ্যে যখন ওই ইনফেকশনের একটা ইয়ে ছড়িয়ে যায় আর কি, সেই জিনিসটা আছে। তো এখন এটা ওই যেরকম বাকি সাপোর্টিভ যে সমস্ত চিকিৎসা, যেটা শ্বাস প্রশ্বাসের জন্যে যে সাপোর্টিভ চিকিৎসা এবং যেগুলো হায়ার অ্যান্টিবায়োটিক আইভিতে দেওয়া, ইন্টারভেনাস যেগুলো দেওয়া হয়, এগুলো দিয়ে আশা করা যায় তিনি এই সংকট থেকে এবং বাকি যে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসাগুলি আছে সেগুলো করে আশা করা যায় উনি সংকট থেকে বেরিয়ে আসবেন। অবশ্যই যে অবস্থাটা আমাদের দুপুরবেলায় যে আশঙ্কাটার থেকে আমরা ওনাকে ভর্তি করেছিলাম, এখন ভর্তি করার পরে ওখানে ডাক্তারবাবুদের যে চেষ্টা এবং যে চিকিৎসা তারা করেছেন তাতে উনি অনেকটাই সাড়া দিয়েছেন, এবং এই মুহূর্তে অবশ্যই তার রক্তে অক্সিজেনের মাত্রা এটা অনেকটা উন্নতি হয়েছে, তার যেটা চেতনার যে লেভেল, কনসাসনেসের যে লেভেল সেটাও অনেকটা উন্নতি হয়েছে, উনি ডাক্তারবাবুদের চিনতেও পেরেছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। আমরা আশাবাদী যে তিনি এই সংকটটা কাটিয়ে উঠবেন, কিন্তু এখন যেটা আছে সংগার অবস্থাটা নিশ্চয়ই অনেক উন্নতি হয়েছে, সকালে যেরকম ছিল এখন তার থেকে অনেকটাই উন্নতি হয়েছে। প্রত্যেকবারই ওর শারীরিক অবস্থার ওনার ক্রমাগত অবনতি হচ্ছে, আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার এই তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হওয়ার দরকার, ভর্তি হয়ে চিকিৎসার প্রয়োজন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওনার ওই মানে কনসাসনেস লেভেলটা যতক্ষণ পর্যন্ত আছে, জ্ঞান যতক্ষণ ওনার আছে ততক্ষণ পর্যন্ত ওনাকে ভর্তি করাতে রাজি করানোটা খুব মুশকিল। তো যাই হোক, এবারে কিন্তু উনি অনেকটা সহজেই রাজি হয়েছেন, এটা একটা ভালো দিক বলতে পারেন, যে অনেকটা তাড়াতাড়ি আমরা ভর্তি করতে পেরেছিলাম আর কি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাউস ফিজিশিয়ান তিনি কি বললেন আপনারা শুনলেন। যদি ওই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, তার রক্তে অক্সিজেনের মাত্রা, তাকে ঠিক যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যখন তার রক্তে অক্সিজেনের মাত্রা 70-এর নিচে ছিল, সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও তার করা হয়েছে। সরাসরি আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে হাসপাতালের তরফে যে মেডিকেল বুলেটিন, যদিও আগের থেকে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু তার এই মুহূর্তে যে শারীরিক অবস্থা সম্পর্কে খবর যে তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে এবং সেই জায়গা থেকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে, চিকিৎসকরা কি পদ্ধতিতে এবার চিকিৎসা করবেন, তারা কি ভাবনা চিন্তা করছেন? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন, অর্থাৎ ফুসফুসের নিচের দিকের অংশে সংক্রমণ, চিকিৎসকেরা আজকে এক্স রে করেছেন এবং তারা যেটা দেখছেন যে এই যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, এই ফুসফুসের নিচের দিকের যে অংশ রয়েছে সেই নিচের দিকের অংশের বাঁ দিক কিন্তু একেবারে সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ বলতে পারো যে সংক্রমণটা কিন্তু বুকের বাঁ দিকে ভালো রকমভাবে বাসা বেঁধেছে, এবং তুলনায় ফুসফুসের ডান দিকের অংশের সংক্রমণ কিন্তু তুলনামূলকভাবে একটু কম রয়েছে, তবে সংক্রমণ কিন্তু ডান দিকেও ছড়িয়েছে। বাঁদিকে ফুসফুসের বাঁদিকের অংশের সংক্রমণটা কিন্তু সবথেকে বেশি, যে কারণে চিকিৎসকেরা কিন্তু সবথেকে বেশি উদ্বিগ্ন রয়েছেন। চিকিৎসকেরা যেটা বলছেন যে গত 4 দিন ধরে তার জ্বর এবং ক্রমশ তার সংক্রমণ কিন্তু বাড়তে থাকে, এবং এই সংক্রমণটা বাড়তে বাড়তে কিন্তু এই রকম একটা জায়গায় এসে গিয়েছে যখন তার বুকের যে এক্স রে করা হয়েছে তাতে সংক্রমণে বুকের বাঁ দিকটা একেবারে এক্স রে প্লেট কিন্তু সাদা,
অর্থাৎ সংক্রমণটা কিন্তু বুকের বাঁ দিকে একটু বেশি রকম ভাবে থাবা বসিয়েছে। এটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু চিকিৎসকেরা তারা একগুচ্ছ অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক পরিবর্তন করা হয়েছে। একে চিকিৎসা পরিভাষায় একে তারা বলছেন যে টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ার। সেই টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ারের সময় তার ফুসফুসের অবস্থা কিন্তু এইরকম একটা জায়গায় গেছে। এখন একে ব্যাকটেরিয়া সংক্রমণ বলছেন চিকিৎসকেরা, একেই বলা যেতে পারে নিউমোনিয়া। এবার যে নিউমোনিয়া বা ব্যাকটেরিয়া সংক্রমণ আমরা দেখেছি, সেই কি ধরনের ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে তার ফুসফুসে সেটা বোঝার জন্য রক্তের নমুনা সেটা কালচার করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকেরা রয়েছেন। সেই রিপোর্ট আসার পরে অ্যান্টিবায়োটিক প্রয়োজনে হয়তো আবারও পরিবর্তন করতে হতে পারে, এরকম ইঙ্গিত কিন্তু চিকিৎসকেরা দিয়েছেন। তার জ্বর রয়েছে, এই জ্বরটা আসছে মূলত তার সংক্রমণের কারণে। এখন এই সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা, এটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ চিকিৎসকদের কাছে। এবং এই সংক্রমণ নিয়ন্ত্রণে এলে তার যে বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলিও তো স্বাভাবিক কাজকর্ম শুরু করবে, এমনটাই কিন্তু আশা করছেন চিকিৎসকেরা। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং চিকিৎসকরা এই মুহূর্তে যেমনটা মনে করছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসে যে সংক্রমণ রয়েছে সেই সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে, এবং তাহলেই কিন্তু তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়া সম্ভব। তার শ্বাসনালী এবং দুই ফুসফুসে, বাঁ ফুসফুসে এবং ডান ফুসফুসে তার সংক্রমণ পাওয়া গিয়েছে, এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কী ধরনের সংক্রমণ হয়েছে তা জানার পরেই কিন্তু তার অ্যান্টিবায়োটিকের আরও কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু সব মিলিয়ে আগের থেকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এমনটাই জানা যাচ্ছে। ঠিক যে অবস্থায় তাকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয় যখন তার রক্তে অক্সিজেনের মাত্রা 70-এর নিচে ছিল, এবং সেই জায়গা থেকে রক্তে অক্সিজেনের মাত্রা খানিকটা বেড়েছে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আজকে উডল্যান্ডসে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং অন্যদিকে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য সহ আমরা দেখেছি সিপিএম নেতা রবীন দেব, রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা আজকে কিন্তু আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, এবং তারা সুস্থতা কামনা করেন তার। ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করি ভগবানের কাছে, এবং ওনাদের পার্টির নেতৃত্ব রবীন্দ্রদেব মহোদয়ের একটু আগে মিডিয়া ব্রিফিং দেখছিলাম, তিনি বলছিলেন যে আপনার তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ওনার জ্বরটাও খানিকটা কমেছে, এটা খুব ভালো লক্ষণ। ওনার সুস্থ হওয়ার প্রার্থনা আমরা সকলেই করছি। হসপিটালে বা নার্সিংহোমে বেশি ভিড় না করে ডাক্তারবাবুদের চিকিৎসার সুযোগ করে দেওয়ারও আবেদন করছি। ঠিক সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছে যখন তাকে একেবারে গ্রিন করিডোর করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তাকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়, এবং এই মুহূর্তে চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কি আপডেট? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য তিনি বেরিয়ে আসছেন, এবং হাসপাতাল থেকে এই মুহূর্তে তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা তারা বেরিয়ে আসছেন, এবং তারা কোনো বক্তব্য রাখেন কি না আমাদের সেদিকে নজর থাকবে। হাসপাতালের এই মুহূর্তে তাকে হাসপাতালের এখানে যে লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে তাকে নিয়ে যাওয়া হলো, সেখানে কিছুটা সময় তিনি বসবেন, এবং স্বাভাবিকভাবেই রীতিমতো বিধ্বস্ত আমরা দেখতে পেলাম তাকে। এবং এই মুহূর্তে তাকে হাসপাতালে যে লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে নিয়ে যাওয়া হয়েছে, এবং হাসপাতালে তার পরিবারের আরও অন্যান্য সদস্যরা এসেছেন, আরও বেশ কিছু শুভানুদ্যাহী তারা হাসপাতালে এসে পৌঁছেছেন।
আছেন এবং তাদের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তিনি কথা বলছেন হাসপাতালের লাউঞ্জে বসে। আর কিছুক্ষণ পর তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন এবং তিনি কোনো বক্তব্য রাখেন কিনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সন্ধে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যদিও এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা জানাচ্ছেন যে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হাসপাতালে ভর্তি হবার পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও আজকে হাসপাতালে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। কারা কারা এলেন এবং এটাও জানতে চাইব যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কি কোনো কথা হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে। দেখো, তোমাকে শুরুতেই জানাই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তার সন্তান, তার পুত্র সন্তান এবং তার সঙ্গে তার স্ত্রী, তারা দুজনেই এখান থেকে কিন্তু বেরিয়ে গেলেন, অর্থাৎ হাসপাতাল থেকে তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগে চিকিৎসকদের সঙ্গেও তারা বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন এবং আজকে শুরু থেকে যেটা আমরা দেখলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তার কিছুক্ষণ আগে তার সন্তান এখানে আসেন ট্যাক্সি করে, সঙ্গে আরেকজন ছিলেন এবং তিনি তখন কোনো বক্তব্য রাখতে চাননি এবং তিনি ভেতরে যান, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন নিয়ে আসা হয় তখন মীরা ভট্টাচার্যকেও দেখা যায় এবং তারপরে আমরা দেখলাম যে রাজ্যপাল তিনি এসেছেন এবং তিনি এসে চিকিৎসকদের সঙ্গে কথা বললেন। বামফ্রন্টের তরফ থেকে রবীন দেবকে আমরা দেখলাম, তিনি এসেছিলেন এবং বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপালও এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির প্রতিনিধিও। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান এবং তার স্ত্রী তারা হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। এখনও পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের যে মেডিকেল বুলেটিন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, 8 সদস্যের চিকিৎসক রয়েছে যারা তাকে দেখছেন এবং তার সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, অক্সিজেনের মাত্রা কম রয়েছে, সেটা বাড়ানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, তার অ্যান্টিবায়োটিক চলছে এবং বেশ কিছু যে সাপোর্ট সিস্টেম সেগুলোও কিন্তু দেওয়া হচ্ছে এমনটাই হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে। রক্তচাপ স্বাভাবিক রয়েছে, ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে, আগের তুলনায় যেমনটা জানা যাচ্ছে যে তার রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা বেড়েছে এবং তার ফুসফুসে কি ধরনের সংক্রমণ রয়েছে তা জানতে ইতিমধ্যে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সর্বক্ষণ তাকে কড়া পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। দীর্ঘায়ু কামনা করি এবং দ্রুত সুস্থতা কামনা করি। বহুদিন ধরে বাংলার রাজনীতিতে উনি অবদান রেখে গেছেন, আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুক। আমি ব্যক্তিগতভাবেও খোঁজখবর নিচ্ছি এবং ওনাকে দেখতে যাওয়ারও আমার ইচ্ছে আছে, ওনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ হলে পরে আমি নিজে ব্যক্তিগতভাবেও তাকে দেখতে যাব, তার সুস্থতা কামনা করতে যাব।